হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো প্রতিদিন একটা করে ভিডিও আসছে টেট রিলেটেড। আশা করছি প্রত্যেকে প্রপার অ্যান্সার বা প্রপার যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার করার সুযোগ পাচ্ছে। কেননা আমি চাইছি না টেট নিয়ে একাধিক ভিডিও পার ডে পাবলিশ করে মানুষকে বিভ্রান্ত করতে। আশা করছি প্রত্যেক দিন টোটাল ওভারঅল যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করে দিচ্ছি। একটা করে ভিডিওতে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি একটা করে ভিডিও দিলে সব কিছু ঠিক হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে তোমরা। যদি মনে করো না পার ডে আরও বেশি বেশি ভিডিও চাই, প্রত্যেকটা তথ্য আলাদা আলাদা করে ডিসকাশন করলে ভালো হয়, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তাহলে আমি একের অধিক ভিডিও কিন্তু পার ডে পাবলিশ করতে থাকবো। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো আজকের এই ভিডিওতে মেনলি আমরা কতগুলো পয়েন্ট নিয়ে ডিসকাস করবো, যে পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি কি পয়েন্ট রয়েছে, যারা যারা এই পয়েন্টগুলো সম্পর্কে এখনো কনফিউজ রয়েছো তারাই একমাত্র ভিডিওটা সম্পূর্ণ দেখবে। যদি তোমরা মনে করে থাকো না এই পয়েন্টগুলো সম্পর্কে তোমাদের জানার দরকার নেই, অলরেডি তোমরা জানো, তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো। থেকে সময়ের দাম রয়েছে, এই ভিডিও দেখে অহেতুক সময় নষ্ট করার কোনো দরকার নেই, যদি প্রয়োজন হয় তবেই দেখো। তো প্রথম যে আমাদের টপিকটা আজকে রয়েছে, একদম ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে কাট অফ। তো টেটের কাট অফ নিয়ে চলে আসে একাধিক বক্তব্য এবং টেট পাস করলে চাকরি হবে কি না এই নিয়েও চলে আসে বক্তব্য। তো কাট অফটা ঠিক কেমন হয়, প্রধানত টেট পাস মানেই চাকরি নয়। আর টেট পাস মানে যদি চাকরি না হয়, যে কোনো চাকরির পরীক্ষাতে আমাদের কিন্তু কাট অফ আমরা দেখতে পাই। একটা ফার্স্ট রিটেন এক্সামের পর কাট অফ চলে আসে বা একটা ইন্টারভিউয়ের পর কিন্তু কাট অফ চলে আসে। আলটিমেটলি কাট অফটা তখন হয় যখন সেই পরীক্ষার পর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় বা ডাইরেক্ট চাকরির জন্য আমরা যেতে পারি এগিয়ে। এক্ষেত্রে যেহেতু টেট পাস মানে চাকরি নয়, সুতরাং টেট পাস করার পর একটা সার্টিফিকেট প্রত্যেকে পাবে। আর সেই সার্টিফিকেট পাওয়ার জন্য মিনিমাম একটা পাস মার্কস এখানে ধার্য করা থাকে, যেটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। জেনারেলদের জন্য 60% পেতে হয়, 150 ফুল মার্কসের পরীক্ষা হয়। 150-র মধ্যে জেনারেলদের 90 পেলে কিন্তু পাস করে যায় জেনারেল ক্যান্ডিডেটরা। যারা ওবিসি রয়েছে, যারা এসটি রয়েছে, যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, এই সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 55% মার্কস বরাদ্দ থাকে। দ্যাট মিন্স আগে এটা ছিল 83, এখন এটা হয়ে গেছে কিন্তু 82। অর্থাৎ 82 পেলে পাস, টেট কোয়ালিফাই করে যাবে এবং সে একটা সার্টিফিকেট পাবে। 90-এর জায়গাতে 89 পেলে কেউ পাস করবে না, 89 পয়েন্ট যদি 9ও পায় সেও পাস করবে না, 90 পেতেই হবে। 82 তেমনি পেতে হবে, 81 পেলে কিন্তু পাস করতে পারবে না রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে 90 এবং 82 এই দুটো ক্যাটাগরি অনুযায়ী এসসি এসটি ওবিসি প্রত্যেক এবং পিএইচদের জন্য 82 এবং জেনারেলদের জন্য 90 পেলে পাশ করা যাবে টেট। এরপরে পাওয়া যাবে একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা ভ্যালিডিটি থাকবে সারা জীবন। টেট পাস মানেই চাকরি নয়, এই পয়েন্টটা নিয়ে বিস্তারিত আলোচনাতে এবার আসছি, একটুখানি ধৈর্য ধরো। নেক্সট আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে টেট পাস মানেই কি চাকরি। টেট পাস মানে চাকরি নয়, পর্ষদ সভাপতি গতকালকেও বলে দিয়েছেন বৈঠক করে, টেট পাস মানে চাকরি নয়। টেট পাস মানে একটা সার্টিফিকেট পাবে এবং পরবর্তীতে ভ্যাকান্সি বেরোলে তারা ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবে, ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবে এবং ইন্টারভিউয়ের পরবর্তীতে তাদের নাম্বার গ্রেডিং সিস্টেমটা হবে অন্যরকম। অলরেডি আমি নাম্বার গ্রেডিং সিস্টেম বলে দিয়েছি, তবু আর একবার আমি বলে দিই, 50 নাম্বার টোটাল থাকবে একাডেমিক এবং ইন্টারভিউ ধরে। কোনো ক্যান্ডিডেট টেটে 150-150 পেলে সে কিন্তু 5 নাম্বার পাবে, তার পরবর্তীতে রেশিও অনুযায়ী কিন্তু ভাগ হতে থাকবে। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট 120-90-95 যাই কিছু পাক, 3-4-2 এরকম করে কিন্তু ভাগ হতে থাকবে। মাধ্যমিকের নাম্বার, উচ্চ মাধ্যমিকের নাম্বার, গ্র্যাজুয়েশনের নাম্বার, ট্রেনিংয়ের নাম্বার থেকে শুরু করে এভরিথিং। এবং ইন্টারভিউ তো থাকবে 10-10-5 আমরা দেখতে পাচ্ছি, থাকবে ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্ট 5 সেখানে কিন্তু থাকবে। অর্থাৎ সেখানে ডেমোনস্ট্রেশন থাকতে পারে, সেখানে বিভিন্ন যে বোর্ড ওয়ার্ক এই সমস্ত জিনিসগুলো অ্যাপটিটিউড টেস্টের মধ্যে কিন্তু চলে আসতে পারে। 5-5-10 সেখান থেকে পাওয়া যাবে। অতএব টেট পাস মানে চাকরি নয়। অনেকে কনফিউজড যে 11,765 সিট কাদের জন্য, এই সিটটা কিন্তু 14 এবং 17 ক্যান্ডিডেটদের জন্য। এটা নতুন যারা 7 লাখের ক্যান্ডিডেট, যারা রিসেন্ট 11ই ডিসেম্বর পরীক্ষা দিয়ে এলেন, ইভেন আমিও পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষার ক্যান্ডিডেটদের জন্য 11,765 সিট নয়। শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পর্ষদ সভাপতিকে বারবার বলা হয়েছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই বছরের মধ্যে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করে ফেলুন। দ্যাট মিন্স সেই 11,765টা সিটের জন্য রিক্রুটমেন্ট 14 এবং 17 থেকে। নতুন ক্যান্ডিডেটদের জন্য রিক্রুটমেন্ট কিন্তু এখনও আসেনি, নতুন ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি কত আছে সেটাও কিন্তু কনফিউজিং জানা নেই। অতএব 7 লাখ ক্যান্ডিডেটের মধ্যে আমি ধরে নিচ্ছি যদি 2 লাখও পাস করে, 2 লাখ কিন্তু রিক্রুটমেন্ট পাবে না।
2 লাখ ক্যান্ডিডেটের মধ্যে প্রত্যেকের সার্টিফিকেট পাবে এবং পরবর্তীতে রিক্রুটমেন্ট প্রসেস যখন শুরু হবে তখন তাদের থেকে সেখানে ইন্টারভিউর জন্য আবেদন করতে পারবে। এবার অনেকে প্রশ্ন, দাদা টেটে কত পেলে ইন্টারভিউতে ডাক পাবো? এমন কোনো বক্তব্য এখনও পর্ষদের পক্ষ থেকে আসেনি, পরবর্তীতে যদি নোটিফিকেশন আকারে জানানো হয় অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। এর পাশাপাশি তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, রেজাল্ট কিন্তু বের করে দেওয়ার চিন্তাভাবনা চলছে ডিসেম্বরের মধ্যে এবং মডেল উত্তরপত্র আসবে। আমি এই কারণে তোমাদেরকে কোনো অ্যান্সার কি প্রোভাইড করছি না, কেননা মডেল উত্তরপত্র এলে অফিসিয়াল তোমরা দেখতে পাবে, তোমরা বিভ্রান্ত হবে না কোনো জায়গা থেকে কোনো কিছু দেখে, অফিসিয়াল যেটা থাকবে সেটাই তোমরা দেখবে। অতএব আমরা জানলাম কি টেট পাস মানে চাকরি নয়, টেট পাস মানে সার্টিফিকেট অর্জন। তার পরবর্তীতে আমাদের নেক্সট স্টেপে আমরা যেতে পারবো, ইন্টারভিউর জন্য আবেদন করতে পারবো, ইন্টারভিউতে পাস করবো, একাডেমিক থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা নাম্বার আমাদের কাছে ক্যারি আউট হবে, হয়ে যদি আমরা ঠিকঠাক পজিশনে থাকি তবে আমরা চাকরি পাবো, না হলে চাকরি পাবো না। মাথায় ঢুকলো বিষয়টা আশা করছি। এবার আসছে ওএমআর ফর্ম ফিল আপ, অর্থাৎ ওএমআর শিটে অনেকের ওএমআরের যে ফরম্যাটটা ছিল সেই ওএমআরে অনেকে ভুল করেছে। অনেকে রয়েছে যারা ওএমআর এর যে চৌকো বক্সগুলো রয়েছে যেখানে লিখতে হতো সেখানে লেখেনি, বাট যেখানে যেখানে যে আমাদের গোল যে ডটগুলো ছিল সেই ডটগুলো ফিল আপ করেছে, সেক্ষেত্রে কি হবে, খাতা কি ক্যান্সেল হতে পারবে বা খাতা কি ক্যান্সেল হবে? দেখো, প্রথমত একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিস আমাদের প্রশ্নের উত্তর করার আগে আমাদের কিন্তু এই ফর্মালিটিটা মেনটেন করতে হয়। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের রোল নাম্বার, আমাদের নাম, আমাদের ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের বুকলেট নাম্বার, আমাদের কোশ্চেন বুকলেটের সিরিজ নাম্বার, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে খুব সুন্দরভাবে ফিল আপ করতে হয়। এখন প্রশ্ন হলো, যদি কেউ যে ডটগুলো ফিল আপ করে থাকো কিন্তু বক্সগুলো ফিল আপ করোনি, সেটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ রুলস ব্রেকিং, অর্থাৎ সেখানে যাই কিছু দেওয়া রয়েছে প্রত্যেকটাই তোমাদের ফিল আপ করতে হবে। এখন বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসছে যে কম্পিউটারের স্ক্যানিং হয় শুধুমাত্র ডট, ওই যে ব্লকগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্যানিং হয় না। কিন্তু আমি বলবো, স্ক্যানিং কম্পিউটারে যে হয় সেগুলো ব্লকগুলো না হয়ে ডটগুলো অবশ্যই হয়, বাট ফর্মালিটির মধ্যে পড়ছে বাদবাকি সমস্ত জিনিসগুলো কিন্তু আসা উচিত। যদি কনসিডার করা হয়, যেমন একটি স্ক্রিনশট আমি লাগিয়ে দিচ্ছি এখানে, কোশ্চেন বুকলেট কোড নাম্বার যেটা যেটা ছিল 03C, এই ক্যান্ডিডেটটি কিন্তু ব্লকগুলো ফিল আপ করেনি, শুধুমাত্র ফিল আপ করেছে ডটটা। তাহলে কম্পিউটার স্ক্রিনে বা কম্পিউটারের স্ক্যানিংয়ে এই ডট যেহেতু আছে এটা কিন্তু নিয়ে নেবে, বাট খাতা ক্যান্সেল হবে কি না এখনই সেটা কেউই বলতে পারছে না। কেননা রুলসের মধ্যে যেহেতু এটা রয়েছে, রুলস ব্রেক হয়েছে এখানে, ব্লক ফিল আপ হয়নি, খাতা ক্যান্সেল করলেও কিন্তু কারোর কিছু বলার নেই। এমতো পরিস্থিতিতে যাদের এমন এমন সমস্যা হয়েছে তারা অবশ্যই পর্ষদে গিয়ে একটা আবেদনপত্র জমা দিন যে স্যার আমার এই ভুল হয়েছে, যে স্যার আমার এই সমস্যা হয়েছে। অনেকে রয়েছে যারা নিজের নাম সিগনেচার করতে ভুলে গেছেন বা নাম লিখতে ভুলে গেছেন, তাদের কি হবে? এখন খুবই কড়াকড় পরিস্থিতি, আপনি কোনো জায়গাতে আপনার নাম বা সিগনেচার না করে আপনি কিন্তু ওএমআর যদি জমা দেন সেক্ষেত্রে প্রবলেম হবে, যেহেতু কেস আদালত একাধিক বিষয় এত বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতে দাঁড়িয়ে আপনি যদি পরবর্তীকালে চাকরি পেয়েও যান বা আপনি যদি পাশও করে যান, সেক্ষেত্রেও কিন্তু যদি আদালত পর্যন্ত আপনার কেসটা গড়ায় আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন, কেননা আপনার জায়গাতে অন্য কেউ সিগনেচার করে দিতেই পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু আর কিছু বলতে পারবেন না অ্যাটলিস্ট। তো সেই জন্য যাদের এই এই ভুলগুলো রয়েছে পর্ষদে গিয়ে একটা করে লেটার আপনারা জমা করুন, অনুরোধ করুন, আবেদন করুন, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এবং অনেকে রয়েছে ওএমআর এর মধ্যে ব্লকগুলো ফিল আপ করেছে, ডটগুলো ফিল আপ করেনি, ডটগুলো যারা ফিল আপ করেনি তাদের তো খাতা 100% ক্যান্সেল হবেই হবে, কেননা কম্পিউটার স্ক্যানিংয়ে ডটগুলো ছাড়া সেখানে কিন্তু রেকগনাইজ করতে পারবে না যে এটা কার খাতা বা কী বৃত্তান্ত। সুতরাং এই ভুলগুলো যারা করেছেন মেজর ভুলের মধ্যে কিন্তু পড়ছে, কেননা ফরম্যাট আপনারা ফর্মালিটি আপনারা মেনটেন করতে পারেননি, যেটা আপনাদের ঠান্ডা মাথায় করা দরকার ছিল। পরবর্তীতে আপনারা তো অ্যান্সার করবেন, বাট অ্যান্সার করার আগে আপনাদের অ্যান্সার শিটের যে টোটাল নাম রোল নাম্বারগুলো সমস্ত কিছু ফিল আপ করা দরকার ছিল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু আমাদের এটা শেখানো হতো যে আগে আমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই টোটাল ইচ অ্যান্ড এভরিথিং ফিল আপ করতে হয়, ফর্মালিটি মেনটেন করতে হয়, তার পরবর্তীতে আমাদের প্রশ্নের উত্তর। কেননা আপনি প্রশ্ন লিখলেন, উত্তর লিখলেন, সমস্ত খাতাতে আপনি দারুণভাবে পারফর্ম করলেন, বাট যদি আপনার আপনি কে, আপনি কিসের জন্য পরীক্ষা দিলেন, কী আপনার পরিচয়, সেটা যদি রেকগনাইজ না হয় তাহলে আপনার খাতা ক্যান্সেল হতে বাধ্য। সুতরাং আশা করছি এইভাবে আপনাদের এরা আগে কেউ বলেনি, ডিটেল আমি আপনাদের বলে দিলাম যে এই সমস্যা যাদের হয়েছে প্রত্যেকে পর্ষদের সাথে কিন্তু যোগাযোগ করুন যাতে আপনাদের প্রবলেমটা না হয়। যদি কনসিডার করা হয় খাতা ক্যান্সেল হবে না, যদি কনসিডার না করা হয় খাতা কিন্তু ক্যান্সেল করা উচিত, কারণ এই ফর্মালিটিটাকে আপনারা মেনটেন করতে পারেননি। তো এরকম অনেক প্রশ্ন আমার কাছে আসছে, একটু আপনারা সেগুলো কাইন্ডলি সিরিয়াসভাবে নিয়ে পর্ষদের সাথে কন্ট্যাক্ট করুন। এরপর আমরা দেখতে পাচ্ছি রং কোশ্চেনের যে বিষয়টা রয়েছে, রং কোশ্চেনের ব্যাপারে পর্ষদ সভাপতির বক্তব্য, রং কোশ্চেন কোথায় হয়েছে সেটাও একবার আমি আপনাদেরকে বলে দিই। প্রথমত আমরা দেখতে পাচ্ছি বেশ কতগুলো সেট ছিল কোশ্চেনের,
বিশেষ যে সেটগুলো ছিল এই চারটি ভার্সানের যে অপশনগুলো ছিল ইংলিশ ভার্সানের অপশনগুলো ঠিক ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে 04D যে সেট ছিল 104 নম্বর প্রশ্নের উত্তরের জায়গাতে এ বি সি ডি এর পরিবর্তে এ সি অপশান ছিল। সুতরাং এইখানে প্রশ্ন ভুল বা প্রশ্নের যে অপশান ভুল রয়েছে এই জায়গাতে দাঁড়িয়ে পর্ষদ সভাপতি বক্তব্য, এখানে অপশান ভুল ছিল না, এখানে ছিল প্রিন্টিং মিস্টেক অর্থাৎ ছাপার ভুল ছিল। আর ছাপার ভুল মানে সেটা কিন্তু ভুলই হয়। তো সেখানে তিনি বলেছেন যে এরকম সমস্যা যেহেতু হয়েছে তিনি অ্যাডহক কমিটিতে বিষয়টা জানাবেন এবং এই নিয়ে ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেটদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আমরা দেখেছি 14 এবং 17 এরকম প্রশ্ন ভুল বা অপশান ভুলের ক্ষেত্রে আদালতে যায় মামলাটি এবং পরবর্তীকালে নাম্বার বেড়েছিল। সুতরাং এবারেও কিন্তু সেম হতে চলেছে। যদি সত্যি সত্যি সেখানে কিছু রং ইনপুট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো যে নাম্বার বাড়বে এবং যারা সেই কোশ্চেন অ্যাটেন্ড করবে তারা কিন্তু ফুল মার্কস পাবে। সমস্ত বিষয়গুলো আমরা আজকে এখান থেকে জানলাম এবং এই চারটে পয়েন্ট ছিল খুবই কনফিউজিং এবং খুবই গুরুত্বপূর্ণ। চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি প্লিজ ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা আপনাদের কাছে সলিড বা কমপ্লিট বলে মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।